মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শোনো মা, আমি বলি কি কালকের পার্টির বিষয়ে তিথিরকে কিছু বলার দরকার নেই, বেচারি লজ্জা পেয়ে যাবে। এতে লজ্জা কিসের? এটা তো আমাদের সোসাইটিতে খুবই নর্মাল ব্যাপার সুজয়। তবে যাই বলো, দিদির কালকে পার্টিতে খুব এনজয় করেছে বলে নাকি। আমি সোমকে নিজের আঁচলে বেঁধে রেখেছি আর তিতির কিছুতেই কব্জা করতে পারছে না। সত্যি যাই বলো বাবা, একেবারে সিরিয়ালের শাশুড়িদের মতন কথা বলছিল। I just can't believe this. সত্যি কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আচ্ছা বৌমা, তুমি যে হেসে উড়িয়ে দেবার মতন কথাগুলো বলছো, তিতির কি সেইভাবে হেসে উড়িয়ে দেবার মতন কথাগুলো বলেছিল? হ্যাঁ তিতির যে কথাগুলো বলেছিল তার মধ্যে কি কোনো সত্যি নেই? এই যে দোয়েলের সঙ্গে তিতিরের এত ঝামেলা, এটা কখনো আগে হয়েছে? হয়েছে কি বলো না। এসব আপনি কি বলছেন মা? আপনি কি বলতে চাইছেন যে আমি দোয়েল আর তিতিরের মধ্যে ঝামেলা লাগিয়েছি? আমি? দোয়েল, তোমার কি তাই মনে হয়? দোয়েল, না না মা, আমি কেন তেমনটা মনে করব? মালিনী, তোমার সঙ্গে একটা কথা আছে। মালিনী, দোয়েলকে নরম মাটিতে খুব আঁচড় কাটছে, তাই না? কিন্তু কাল দেবী সম্পর্কে তিতির যেটা বললো, সেটা তো দেবী আমায় নিজে বলেছে। আপনি 23 বছর আগে মিতা ম্যামের থেকে বাবাকে ছিনিয়ে নেননি। কাল তুমি খুব চাপে পড়ে গিয়েছিলে বলো। সময়ের সামনে তিতির কি নাকি বলে বসে, তোমার মুখটা না দেখার মতো হয়েছিল। আচ্ছা, এখন তুমি নিশ্চয়ই হাওয়া বুঝতে এসেছো, তাই না? হাওয়া বুঝতে? সবাই কিন্তু তোমার আসল চেহারাটা ধরে ফেলছে, বুঝতে পারছে। তাই তো এবার ডানাটা একেবারে ছিটে ফেলবো সুজয়। গুড মর্নিং সুজয়। আরে আপনি আপনি করতে গেলে বসুন বসুন বসুন, প্লিজ জয়েন আস। এই সবিতা, আপনাকে চা দে। ওহ, একদম রাইট টাইম এন্ট্রি। এবার তোমরা বুঝবে। তোমরা চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। যে ডালে চলবে সে ডালটা ঘ্যাচ করে কেটে দেবো সুজয়। আপনারা ভুলে যান স্যার, আমরা না জেনে তিতির ম্যাডামের পানি প্রার্থী হয়েছি যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আমাদের ক্ষমা করে দিন স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। তোমাদের আর দোষ কি, তিতির ম্যাডামই তো তোমাদের আশকারাটা দিয়েছে আর কি। সোমরাজবাবু একেবারে ফিলিং রকেট রকেট, আগুন লেগেছে। এই আগুনের চক্করে যদি একটু রোমান্টিক হন আপনি সোমরাজবাবু। স্যার, আজ থেকে আপনি সোমরাজ স্যার হচ্ছেন আমাদের বাবা আর তিতির ম্যাডাম হচ্ছেন আমাদের মা। আর মায়ের স্থান তো সবার উঁচুতে, সবার উঁচুতে। সেই জন্য আজ থেকে আমরা ঠিক করেছি যে আমরা মায়ের পায়ের কাছে বসে আমাদের সমস্ত কাজ করব স্যার। জায়গাটা কথা দিচ্ছি,
কথা দিচ্ছি আজ থেকে অফিসে ফুল মালা ধূপ দীপ এই সমস্ত কিছু দিয়ে না একটা একটা আমরা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে রাখবো স্যার। বাবা যত সব আজগুবি কাণ্ড একটা অন্যায় করে শান্তি হয়নি না এখন আবার যাত্রাপালা চলছে যাত্রাপালা যাচ্ছে স্যার কাজে যাও কাজ করো যাও স্যার একটা আর্জেন্ট নিউজ আছে গভর্নমেন্ট প্রজেক্টের ডেলিভারিটা ওরা একটু এগোতে চাইছে নেক্সট উইকে আমাদের পুরো ডেলিভারিটা করার কথা ছিল কিন্তু ওরা এখন বলছে কাল দুপুরের মধ্যে ডেলিভারিটা করতে হবে এখন কী করবো স্যার অসম্ভব কাল দুপুরে না 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 সম্ভব না অসম্ভব অসম্ভব সোমরাজবাবু আপনি চিন্তা করবেন না এত খেটে আমরা প্রজেক্টটা যখন পেয়ে গেছি শেষের তীরে এসে তড়ি ডুবলে তো হবে না তাই না আপনি একদম চিন্তা করবেন না আমরা সবাই মিলে কাজটা করে দেবো আমি আপনাকে বলছি দরকার হলে সারা রাত জেগে আমরা কাজ করবো আপনি এক কাজ করুন আপনি দুটো টিম ভাগ করে দিন ডিসপ্যাচ টিম আর ওয়ার্কশপ টিম তাহলে তিতির এটা এটা সম্ভব নয় এক রাতে এত কাজ আপনি দেখবেন আমরা ঠিক পারবো কি সবাই পারবো তো আমরা হ্যাঁ মা পারবো শেষে মা ব্যাস আপনার আর চিন্তা নেই এবার কাজে লেগে পড়ে চলুন আর সারা রাত কাজ করলে এমনিও কাল ডেলিভারি হয়ে যাবে চিন্তা করবো না চলুন 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 কিন্তু আপনি কি জানেন প্রমাণ খুঁজতে গেলে কাগজে কলমে আপনার নামও বেরোবে বেশ আমি কথা বলবো মহামায়া ব্যানার্জির সাথে বারুইপুরের দিকে আপনাদের যে জমি বিক্রির কথা ছিল সেটা ফাইনাল হয়ে গেছে তাই জমির কাগজপত্রে আপনার সই সাবুত করাতে এলাম আমি আবার আজকে থেকে খুব ব্যস্ত হয়ে পড়বো একটা বড় প্রজেক্টের কেস চলছে না না আপনি আজই সব করে নিন খুব ভালো হয়েছে যে আপনি ব্যবস্থাটা করেছেন সেই বাবার আমল থেকে এই জমিটা নিয়ে আমরা পড়ে আছি কিছুতেই বিক্রি করতে পারছিলাম না পলিটিক্যাল রিজন হচ্ছিল না 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 আপনি করেছেন খুব ভালো করেছেন আপনি আমার একটু কাগজপত্রগুলো দেখাবেন আমি একটু দেখে নিই যদি কাগজ মানে কাগজ মানে জমির কাগজপত্র মা যেটাতে কি করছো কি আই এম সো সরি আমি আমি একদম দেখতে পাইনি সুজা আমি বুঝতে পারিনি সরি মা তুমি এক কাজ করো আমি আমাকে চেঞ্জ করতে হবে তুমি তুমি ওনার থেকে কাগজপত্র নিয়ে সব দেখে একটু সইটই করে দাও ওনার ব্যস্ততা আছে উনি বেরিয়ে যাবেন আমি চেঞ্জ করে আস কি যে করো না তুমি তোমার মানে কোনো সেন্স নেই আই এম সো সরি কই উকিল বাবু দিন কোথায় সই করতে হবে দিন হ্যাঁ এই হলো জমির কাগজ এতে জমির বৃত্তান্ত সব লেখা আছে স্ট্যাম্প পেপারে আচ্ছা আচ্ছা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি